পত্রিকা পদত্যাগ করতে হবে। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, অর্জি করার বিচার চাই, অর্জি করার বিচার চাই, আমার মনের বিচার চাই, আমার মনের বিচার চাই, দর্শকদের শাস্তি চাই, সঞ্জয় গোচর ফাঁসি চাই, সঞ্জয় গোচর ফাঁসি চাই, সঞ্জয় গোচর ফাঁসি চাই, অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। দফা এক দাবি এক, দফা এক দাবি এক, দর্শকদের শাস্তি চাই, দর্শকদের শাস্তি চাই, দর্শকদের শাস্তি চাই, সঞ্জয় ঘোষের ফাঁসি চাই, অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে, অবিলম্বে মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। সঞ্জীব ঘোষের ফাঁসি চাই, সঞ্জীব ঘোষের ফাঁসি চাই, দফা এক দাবি এক, দফা এক দাবি এক, অর্জি করার বিচার চাই, অর্জি করার বিচার চাই, আমার মনের বিচার চাই, আমার মনের বিচার চাই, দর্শকদের ফাঁসি চাই, দর্শকদের ফাঁসি চাই, দর্শকদের ফাঁসি চাই, বিজেপি 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 নাম্বার, বিজেপি 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 নাম্বার, বিজেপি 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 নাম্বার, বন্দে বন্দে বন্দে, দর্শকদের ফাঁসি চাই, দর্শকদের ফাঁসি চাই, অর্জি করার বিচার চাই, অর্জি করার বিচার চাই, দফা এক দাবি এক, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি পদত্যাগ চাই। যেভাবে আমার বোন তিলোত্তমাকে হত্যা করা হয়েছে, যেভাবে আরজিকর ঘটনার সমস্ত তদন্ত প্রক্রিয়াকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে, যেভাবে সব তদন্ত প্রক্রিয়া লোপাট করা হয়েছে, আজকে সিবিআই তদন্ত করছে কিন্তু সিবিআই এসে ইনভেস্টিগেশন করছে, সমস্ত কিছু দেখছে ধুয়ে মুছে সাফ করে দেওয়া হয়েছে, সেমিনার হল ভেঙে দেওয়া হয়েছে, সেই সঙ্গে বডি পুড়িয়ে দেওয়া হয়েছে, ডবল পোস্টমর্টম করা হয়নি, সেমিনার হলে প্রায় 50 জনের কাছাকাছি তৃণমূলের নেতা ওখানে ভেতরে ঢুকে গিয়েছিল। সিবিআই তদন্ত করছে কিন্তু তদন্তে গতি আসছে না, কারণ একটাই, সমস্ত তদন্তের বিষয়বস্তু লোপাট করা হয়েছে। মুখ্যমন্ত্রীর নেতৃত্বে পুলিশকে দিয়ে সম্পূর্ণরূপে আজকে এরকম একটা প্রক্রিয়া পরিস্থিতি তৈরি করা হয়েছে। সেই সঙ্গে ছাত্র সমাজ বিচার চাইতে নবান্ন ঘেরাও ডাক দিয়েছিল, সেখানে অন্যায়ভাবে ছাত্রছাত্রীদের উপরে পুলিশ দিয়ে লাঠি বেটা করা হয়েছে, ফেলে মারা হয়েছে, ছাত্রছাত্রীদের মেরে হাত পা ভেঙে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আজকে বিচারের দাবিতে মানুষ রাস্তায় নেমেছে, সারা পশ্চিমবঙ্গ জুড়ে প্রত্যেকটি মা বোন আজকে রাস্তায় নেমেছে, প্রত্যেকটি গ্রামে প্রত্যেকটি পাড়ায় ক্লাব থেকে শুরু করে ডাক্তার থেকে শুরু করে নার্স থেকে শুরু করে সবাই আন্দোলনে নেমেছে। একটাই দাবি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পদত্যাগ চাই। কিন্তু এই নীলজ্জ মুখ্যমন্ত্রী, উনি বিচার না করে উনি নিজে কী করছেন, নিজে পুলিশ মন্ত্রীর দায়িত্বে রয়েছেন, নিজে স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্বে রয়েছেন, নিজে মুখ্যমন্ত্রীর দায়িত্বে, আজকে উনিও পথে নামছেন, যখন দেখছেন সারা পশ্চিমবাংলা জুড়ে সমস্ত মানুষ পথে নেমে গিয়েছেন, যখন দেখছে আমার গদি টলমল, পায়ের তলা থেকে মাটি সম্পূর্ণ সরে গেছে, তখন নিজে পথে নামছেন মানুষকে বোকা বানানোর জন্য। এর বাসছে তো ওনার পুলিশ কী করছেন, উনি তো পুলিশ মন্ত্রী, ওনার হাতেই তো সব কিছু, উনি স্বাস্থ্যমন্ত্রী, ওনার কাছেই সব কিছু। তাহলে আজকে আজকে আমরা দেখছি উনি পথে নামছে, নীলজ্জ, এর আগে এরকম নীলজ্জতা কেউ দেখায়নি। এর আগে অনেক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গে ছিল, তারাও তাদের রাজত্ব করে গেছেন, সবাই কাজ করেছে, একটাই বিষয়, সেটা হচ্ছে সব মানুষের একটাই দাবি, যেভাবে তদন্ত প্রক্রিয়া আজকে সিবিআইতে দেওয়া হয়েছে ঠিকই, কিন্তু যেভাবে লোপাট করা হয়েছে সমস্ত বিষয়বস্তু, তার
প্রতিবাদ জানাচ্ছে, মানুষ ধিক্কার জানাচ্ছে। সোশ্যাল মিডিয়াতে দেখুন খুললেই একটাই দাবি, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কথা দিচ্ছে। তৃণমূল তো তাদের মতন বলার চেষ্টা করবে, তৃণমূল তো বলছে যে সিবিআইতে দেওয়া হয়েছে, আমাদের কিছু নেই, কিছু করার নেই। ছি, আপনি পদটা ছেড়ে দিন, রেখেছেন কেন? মুখ্যমন্ত্রীকে আমরা একটাই প্রশ্ন করতে চাই, আপনি পদটা রেখেছেন কেন? ছেড়ে দিন, এক মিনিটও আপনার ওই পদে ওই চেয়ারে থাকার অধিকারী আপনি আর নন। ছেড়ে দিন আপনি পদটা, মানুষকে জানিয়ে দিন আমি পারিনি, আমার দ্বারাই সম্ভব নয়। এর আগে অনেক রেপ হয়েছে, মুখ্যমন্ত্রী কি বলেছেন? ছোট্ট ঘটনা, কোথাও বলেছেন মহিলাটার চরিত্র খারাপ ছিল, আবার ধর্ষণ অনুসারে উনি রেট ঠিক করে দিয়েছেন, দাম ঠিক করে দিয়েছেন, কাকে 20,000 দিতে হবে, কাকে 50,000 দিতে হবে, কাকে 1,00,000 দিতে হবে। ছি মুখ্যমন্ত্রী, ছি, আপনি একজন মহিলা, আপনি রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী হয়েও মহিলাদের নিরাপত্তা দিতে পারছেন না, সুরক্ষা দিতে পারছেন না, কি হবে লক্ষ্মীর ভাণ্ডার দিয়ে? লক্ষ্মী যদি সুরক্ষিত না থাকে কি হবে কন্যাশ্রী দিয়ে? আমার কন্যা যদি সুরক্ষিতই না থাকে, কয়েকদিন আগে আমার কন্যাকে সমেত হুমকি দেওয়া হয়েছে, নির্লজ্জতার চরম সীমা ছাড়িয়েছে এরা। আমরা ধিক্কার জানাচ্ছি এই প্রতিবাদ সভায়।